गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल विलिंग हार्ट। वाक शुरू कर दिए आजकल ब्लॉगटा एखान शुरू कर गत ब्लॉगे तुम्हारे बोले मॉर्निंग वाक बड़ोते पर घूमती उठते एक तो देरी हो गए और घूम भांगार पर जखन देखलाम जे तखन बेरिए गिए आबार सकाले जलखाबार दुपुरे रान्ना सेगुलो अरेंजमेंट करा सेगुलो अनेकटा देरी हो जाबे किन्तु सारा दिनई मनटा एकटु खुचखुच करछिलो जे सकाल बेला हाँटा रोज हाँटते पाराटाई भालो लागे बॉडीटा खूब फ्रेश लाइट वेट लागे ना होले एकटु धोका धोका फील होय। जेई होक एक दुदिन तो एरकम मिस होयेई जाय कि आर करा जाबे। आमि जखन हाँटा शुरू करी তখন অনেকটা স্পিড শুরু হয়ে যায় আমার ন্যাচারালি স্পিড শুরু হয়ে যায় আর হাফটা ধরে যায় এইজন্য আমার কথাগুলো তাই হাফ ধরা সেটা ভিডিওতে শোনা যায় আর করোনার টাইমে मॉर्निंग वॉक इवनिंग वॉक किछुई तो करा जेतो ना तखन ओई ओपरे छादे गिए मास्कटा पड़े ओपरे छादे जेतम गिए मास्कटा खुले तारपरे हाँटाहाँटी करतम किन्तु ओखाने हाँटाते एकटा असुविधा आमी फील करेछि सेटा होच्छे गिए सीमेंटेर स्लैबर ऊपर दिए हाँटा तो पायर मध्य खूब घरे फिर पायर नीचटा खूब व्यथा होत किन्तु ये सब नॉर्मल रास्ते हाँटाते एतटा असुविधा है ना। हेटे हेटे बॉडीटाके वेट लॉस करानो बा फिट रखा एटा सत्यि खूब भालो एकटा जिनिस। तार पोरे जेटा होय आमादेर मतन लेडीदेर বাড়িতে গিয়ে কাজের একটু চাপ পড়ে যায় ওই আগে সন্ধ্যাবেলা বসে বসে সবজিগুলো একটু কেটে রাখা মশলাগুলো একটু গুছিয়ে রাখা এগুলো করে রাখি সেজন্য একটু রিলিফ পাওয়া যায় সকাল হলেই ওগুলো হাতে নিয়ে বসতে হয় না वाकटा सर नवा जाए। जेटा के बोले घाम झरानो हाँटा हेटे हेटे घाम स्वेटिंग तो हो जाए सरकम भाव हाँटा
আমরা পাহাড়ি জায়গায় বেড়াতে গিয়েও সকালবেলা ওয়েদার ভালো থাকলে দুজনে বেরিয়ে পড়ি, সঙ্গে একটা অবশ্যই ছাতা থাকে, আর হেঁটে হেঁটে যতটা দূর যাওয়া যায়। যেমন এক্সাম্পল হিসেবে বলছি, লাভাতে যেই হোমস্টেটাতে ছিলাম সেটা থেকে, মানে মেইন লাভা যে মার্কেট প্লেস, সেখান থেকে বেরিয়ে একদম লাভা থেকে লোলেগাঁওয়ের রাস্তার যে যেখানটায় ঋষভ যাওয়ার ওপর দিয়ে একটা রাস্তা আছে, ততটা পর্যন্ত আমরা হেঁটে চলে গেছিলাম। পাহাড়ি রাস্তা, একে বেঁকে যাচ্ছে, কিন্তু গিয়ে ওখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম, বসে রেস্ট নিয়ে তারপরে ধীরে 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 ধীরে, ততক্ষণে বৃষ্টিও ঝিরঝির করে নেমে গেছে। হেঁটে হেঁটে ফিরছি, আজকে হাওয়াটা খুব কম, ঘুমোট আছে। বাস থেকে ফিরে এসেছি, ফিরে আসার পথে হাতে করে কিছু সবজি নিয়ে এলাম। এটা একটু লাল শাক, একটু বেনানা, একটু শশা, হাফটা বাঁধাকপি, একটা নারকল, একটু কুমড়ো, একটু টমেটো, আর দুটো পাতিলেবু, এই টুকটাক, আর একটু মিল্ক এনেছি হাফ লিটার, সেটা ধুয়ে রাখিনি, নিচে রেখেছি, ধুয়ে ফ্রিজে রেখে দেব। এই যে এই হচ্ছে গিয়ে আজকের মতন, টুকটাক একটু সবজি নিয়ে চলে এসেছি। এসে গেছি কিচেনে, ব্রেকফাস্ট একটু রেডি করছি, আজকে একটু পাস্তা করছি ব্রেকফাস্টে। এই রোজ রোজ চাপাটি খাওয়া, প্লাস মর্নিং ওয়াক থেকে এসে একটু টায়ার্ড লাগে, তখন একটু চটজলদি এরকম একটা খাবার রেডি করে নিতে ভালো লাগে। ধরে ধরে আবার সেই চাপাটি করো, এগুলো রোজ ভালো লাগে না। তাই আজকে একটু পাস্তা করছি। এটা অলিভ অয়েলে করছি, একটু পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম, এখানে একটু টমেটো আছে, এরপরে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম। অয়েলটা একটু বেশি হয়েছে, কি আর করা যাবে, একদিন তো মেজারমেন্টটা এইবার দিয়ে দেব পাস্তার সসটা। স্মেলটা দারুণ বেরিয়েছে, আমার এই স্মেলটাই বেশি ভালো লাগে।
আর এটাকে পাস্তাটাকে সিদ্ধ করার সময় যে জলটা বেরিয়েছে সেটাকে আস্তে আস্তে করে এটাতে মিশিয়ে দেব। একটু গ্রেভি গ্রেভি হলে আমার ভালো লাগে। আরেকটা জিনিস, আমার এখানে এই গরমকালে বা সামারটা বা রেনি সিজনে হয়, সবার ঘরেই আশা করি হয়, খুব ছোট ছোট পিঁপড়ে যাই কন্টেনারে রাখছি না কেন সেখানে পিঁপড়ে ধরছে। যেটা ইউজ করা প্যাকেটটা হয়তো গার্ডার দিয়ে মুড়ে রেখেছি, এই পাস্তাটাই তো দেখি এটার মধ্যেও পিঁপড়ে ধরছে, তাই বাধ্য হয়ে এটাকে করে নিলাম। এগুলো গুঁড়ো গুঁড়ো করে নেয়, কালকে সব নাড়াচাড়া দিয়ে ঝেড়ে ঝুড়ে রেখেছি। ওই লং দিয়ে রাখলে নাকি পিঁপড়ে অতটা আসে না, সেগুলো করেছি। এটা হলো, আর এটা নামানোর সময় ডিশে না এটাকে একটা বলে নেব। এই যে রেডি ব্রেকফাস্ট। এরপর এটাতে অ্যাড করবো একটু সিজনিং, পাস্তা পিজা সিজনিং। এটার স্মেলটাও আমার দারুণ লাগে, এই হার্বসগুলো দিয়ে তৈরি করা এই সিজনিংগুলো দিলে একটু। এই যে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার ফিরছি তোমাদের সাথে। একটু শাকটা করব, লাল শাকটা করব, রসুন থেঁতো করে নিচ্ছি। রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে লাল শাকটা একটু হালকা একটু হালকা ভেজে নেব, তারপর দিয়ে দেব শাকটা। ভালো করে ধুয়ে রেখেছি, আমার এই ঝুড়িটা অনেক দিন হয় একটু ফেটে গেছে, কিন্তু তবু আমার এটা খুব ফেভারিট, আমি এটাকে ছাড়ি না। অর্ধমৃত অবস্থায় এই সার্ভিস দিয়ে যাচ্ছে আমাকে। এই হচ্ছে, এবার অ্যাড করছি একটু সল্ট, অল্প করেই দিচ্ছি কারণ শাক মজে গেলে সল্টটা বেশি মনে হবে।
রোলটা ওপর নিচে করে একটু মিশিয়ে দিলাম। আর এবার এটাকে একটু ঢেকে দেব। আজকে শুকনো লঙ্কাটা ছিল না, তাই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে দিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। আমার ব্লগটা দেখে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। কালকের কিছু রান্নাবান্না ছিল, তাই আজকে আর বেশি কিছু রান্নাবান্না করিনি, শুধু এই শাকটা করেছি আর রাইস হয়েছে, আর হয়তো একটু উচ্ছে ভাজা করে নেব। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে।